আসসালামু আলাইকুম, সবাইকে জানাই রমজান মোবারক। যেহেতু রোজা শুরু হয়ে গেল আর এটা হলো আমার রোজার প্রথম দিনের ভিডিও, এখন ভয়েস দিতেছি দ্বিতীয় দিনের রোজায়। তো এই যে রোজায় আমার জন্য কি কি বাজার করলো শাকিল, আর আমার জন্য বলতে এখানে বেশিরভাগ জিনিস আর কি ইফতারে খাওয়ার জন্য, ইফতার করার জন্য। তো যেহেতু বাসায় আমি একা, সেহেতু আমার জন্যই আর কি রোজার বাজার এগুলা। আর শাকিল তো আর বাসায় ইফতার করে না, সেজন্য এখানে কি কি বাজার করলো তা হলো চাল, তারপর তেল, মুড়ি আর আনারস, দই ইফতারে খাওয়ার জন্য, তারপর ছেঁড়া ইফতারে শরবত বানানোর জন্য, মালটা ইফতারে খাওয়ার জন্য আর কি, আর ছোলা, তারপর খেসারির ডাল, তারপর হলো চিনি, কলা, আর ওই যে হ্যান্ড ওয়াশ, তারপর লিকুইড ছিল, ভিম লিকুইড ছিল আর কি, ওইটা আমি ডেলে নিয়েছি। আর এখানে মুড়ি টুকিটাকি এটা সেটা ছিল, আরও কি কি জানি নিয়ে আসলো বলে গেলাম, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সরিয়ে নিলাম। তো এই হলো বাজারগুলা আমার একার জন্য আর কি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু। তার মধ্যে আবার বেসন নিয়ে আসতে ভুলে গেল আর কি, পরে বেসন নিয়ে আসবে বলছিল আর কি আজকে। আর যেহেতু আমি ইফতার কিন্তু বাসায় বানাবো না, সেজন্য ততটাও গর্জ নাই আর কি। তো এই তো এগুলো সব এখন গুছাবো, বিছানাটা সব কিছু একদম এলোমেলো, যেহেতু রোজা একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তো এখন সব কাজ করতে হবে, তারপর গোসল করতে হবে। আর এই জুড়িগুলো আমার আম্মু দিয়েছে, এই যে আমার মা কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে বাঁশ দিয়ে এগুলা বানায়, অনেক ভালো লাগে। তো এখানে দুইটা দিয়েছে আমাকে কাজ করার জন্য, বাট আমি কাজ করতে মায়া লাগে, যদি নষ্ট হয়ে যায় পরে ব্যবহার করতে করতে মায়ের হাতে স্মৃতি, তো এই জন্য ভাবতেছি রেখে দেবো যতদিন আর কি রাখা যায়। তো এই হলো আমার বিকালবেলার ভিডিও, আর এখন নামাজ পড়ে নিলাম, একেবারে আসরের নামাজ পড়ে তারপর এখন মোবাইলটা হাতে নিলাম ভিডিও করার জন্য। আর এখন চুলায় বসালাম রান্না, আর এখন কিন্তু সব কিছু গুছগাছ করে নেওয়া শেষ। তো এখন এই যে রান্না করতেছি, ভাত দিয়ে দিলাম চুলায়, এই যে, আর এই যে মাছ ভাজতেছি, আজকে তেলাপিয়া মাছ নিলাম। আমার মন চাইতেছে যে প্রথম দিন কাটাওয়ালা মাছ খাইতে বিরক্ত লাগে, এজন্য আর কি তেলাপিয়া মাছ নিলাম। তেলাপিয়া মাছে তো একটু কাঁটা কম থাকে সেজন্য আর কি। আর এখানে আছে মুরগির গোস্ত, এই যে এটা হলো যেদিন আর কি ভাত খাবে প্রথম আর কি রাতে, সেদিন আমার মা ওই যে জুড়িগুলো দিল, আর সাথে আমার বোনের মানে পালা মুরগি আর কি, আমার বোন পালতো, তো ওই মুরগি একদম ভালো মুরগি আর কি, মুরগি জবাই করে দিল আমাদেরকে রান্না করে খাওয়ার জন্য শাকিলকে। তো মুরগিটা জবাই করে বাজারে নিয়ে আসলো, আর জুড়িগুলো নিয়ে আসলো, আবার খেজুর নিয়ে আসছে শাকিলের জন্য। পরে এই মুরগির মাংসটা অনেক ভালো লাগছে নাকি শাকিরের কাছে, আমরা গতকালকে রাতে খেলাম, আজকেও ওই মুরগির মাংস দিয়ে খাবো। আর এখানে গরুর দুধ ভিজিয়ে রাখলাম, আর যেইটুকুনি মুরগির মাংস আছে তার সাথে আর কি চার পিস মাছ ভাজি করে নেব। তো যেহেতু এখন আমি পরের দিন বয়স দিতেছি, সেজন্য বলতেছি যেইটুকুনি মুরগির মাংস ছিল ওইটুকু দিয়ে আমার আর শাকিলের প্রথম রোজার দিন আর কি, রোজার দিন রাতে খাওয়া হয়ে গেলো আর কি সন্ধ্যা রাতে। তো ভোর রাতে আমরা শুধু মাছ ভাজি দুই পিস দিয়ে খেলাম, আর দুই পিস মাছ ভাজি রয়ে গেল। আর আমরা কিন্তু খাওয়া একদমই কম খাই, সেই জন্যই খাওয়া থেকে যায়। আর এখানে এখন লাচ্ছি বানাবো, ইফতারেরও প্রায় টাইম হয়ে গেল, তো এখানে লাচ্ছি বানাবো। আর এখানে কলা আর চিনি নিয়ে নিলাম, এগুলো আগে ব্লেন্ড করে নিব, তাহলে কলা আর কি আস্তে আস্তে কম থাকে, একদম ব্লেন্ড হয়ে যায় আর কি। তো এখন কলা আর চিনি ব্লেন্ড করে নিয়ে তারপর দই দিয়ে দেবো, এই যে ব্লেন্ড করে নেওয়ার পর এখন দই দিয়ে দিলাম, এখন ব্লেন্ড করে নিলাম একটু, এই যে লাচ্চি হয়ে গেল। এখানে গুঁড়া দুধ দিলেও অনেক ভালো লাগবে, বাট আমার বাসায় এখন গুঁড়া দুধ নেই, যেহেতু আর কি এমনি গরুর দুধ আছে বোরাতে খাওয়ার জন্য, তো লিকুইড গুঁড়া দুধ আছে আর ইয়ে নেয় আর কি, গুঁড়া দুধ নাই। তো লাচ্চিটা অনেক ভালো হয়েছে, আমিও খেয়েছি, শাকিলের জন্য রেখে দিয়েছিলাম। আর এই হলো মাছ ভাজি, মাছ ভাজিটাও অনেক ভালো হয়েছে, ধনিয়া পাতা ছিল না সেজন্য দিতে পারি নাই। আর এখন ইফতারের টাইম হয়ে গেল, তো ইফতারের প্রায় আধা ঘন্টা আগে শাকিল আসলো,
এসে পানি নিতে আসলো ফ্রিজ থেকে, তো পানি নিয়ে গেল আর আমার জন্য ইফতার নিয়ে আসলো। তো আমি এখানে একটা মালটা নিলাম, তারপর একটা খেজুর নিলাম, আর শাকিল দুইটা পেঁয়াজও নিয়ে আসলো, দুইটা ডিম চপেগুলা ডিম চপ নিয়ে আসলো, আর দুইটা বেগুনি নিয়ে আসলো। এই যে আমি একা মানুষ, এত ইফতার তো খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আর এই হলো লাচ্ছি। তো আমি কিন্তু সব কিছুই খেতে পারলাম না, অল্প লাচ্ছি মুখে দিলাম, তারপর একটা খেজুর মুখে দিলাম, এরপর তারপরে পেঁয়াজও নিলাম, এরপরে বেগুনি নিলাম, আর মানে সব কিছু একটা একটা নিলাম, আর সব কিছু আবার রয়ে গেল, পুরোটা খাওয়া সম্ভব হয়নি। আর দই নামাইছিলাম, তো দইও খাওয়া হলো না, দই আবার রেখে দিলাম। আর এই হলো আমার ইফতার। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন ইফতার করার পর অনেক টায়ার্ড হয়ে গেলাম, শাকিল বাসায় আসলে তারাবি নামাজ পড়বো, তো এখন আমি IPL-এর খেলা দেখতেছি। আর শাকিল চলে আসলো, তো বলতেছে তুমি কি ভিডিও করো, আমি শুয়ে শুয়ে একটু কি দুষ্টামি করলাম যখন শুনলাম দরজায় বাড়ি দিল, তখন আমি কী করছি ভিডিওটা অন করছি, তো শুরু শুরু একটু দুষ্টামি করতেছিলাম। তো শাকিল আসলে এখন আমরা আর কি তারাবি নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এই হলো আমার প্রথম রোজার দিনের ভিডিও, যদিও সবটুকু শেয়ার করতে পারি না, যতটুকু পারছি তা শেয়ার করলাম। আর শাকিল রাতে আসার জন্য আসার সময় আর কি পটল নিয়ে আসলো, আর আলু নিয়ে আসলো, আর ফ্রিজে পানি রাখার জন্য পানি নিয়ে আসলো। এই যে তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।